নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি ফিরে এসেছি রেসিপি নিয়ে। তো আজকে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব, পুরনো মিষ্টি দিয়ে নতুন মিষ্টি, নতুন স্বাদের মিষ্টি একটা তৈরি করে দেখাবো। তো এই সময় আমের সিজন, তো আম দিয়েই বানাবো এই রেসিপিটা। তো প্রথমে দেখুন, আমি এখানে কিছু শুকনো মিষ্টি যেগুলো আমাদের ফ্রিজে জমে থাকে তো সেইগুলো কিছু নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমের পাল্প নিয়েছি, তো আমের পাল্পটা আমি কিছু আম দিয়ে আর চিনি দিয়ে ঘেঁটে রেখেছিলাম, তো যখন দরকার পড়ে একটু একটু করে আমি ব্যবহার করি। তো প্রথমে আমি নিলাম এখানে লিকুইড দুধ, তো দুধটা আমি আগে জাল দিয়েছি, তারপরেও আবার ব্যবহার করছি, তো একটু ফুটিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম দুটো এলাচ, এখানে আমি এলাচটা ছিঁড়ে দিয়েছি, তো এলাচটা গুঁড়িয়েও দিতে পারেন। তো একটু জাল দিয়ে নিচ্ছি, দুধটা যেমনি ফুটতে শুরু করছে তেমনি আমি দিয়ে দিলাম শুকনো মিষ্টিগুলো। তো সব রকমের মিষ্টি একটা একটা করে জমে গেছে, তো মিষ্টিগুলো আবার ফ্রিজে থেকে একটু শক্ত হয়ে গেছে, তো সেই মিষ্টিগুলোকে আমি আবার নতুন মিষ্টির রূপ দেব। তো সেরকম চিন্তাভাবনা করি আজকে মিষ্টিটা বানাবো, দেখুন কেমন লাগে আপনাদের। তো প্রথমেই দেখুন এই মিষ্টিটা আমি গলিয়ে নিচ্ছি, তো দেখুন অনেক গলে গেছে, তো এটা আমি শুকনো শুকনো করব, মানে আরেকটু গাঢ় করব। তো দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে, যেহেতু মিষ্টিগুলো প্রায় সন্দেশ টাইপের, মানে ক্ষীর, এরকম ক্ষীরের সন্দেশের মিষ্টি ছিল বিভিন্ন রকমের। তো এবার আমি দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, আমের পাল্পটাও কিন্তু মিষ্টি দেওয়া ছিল, তো মিষ্টির পরিমাণটা এখানে কিন্তু একটু কমই লাগবে, যদি মিষ্টি লাগে আমি দেব পরে। তো আমের পাল্পটা দিয়েও আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, দেখুন। তো আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, পরিমাণটা বেশি হয়ে গেছে বুঝতে পারিনি, তো তার জন্য একটু নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো মিষ্টি, কারণ মিষ্টি আমার খুব একটা লাগবে না, খুবই মিষ্টি আছে সবেতেই। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটা। এবার দিয়ে দিলাম 1 কাপ মতো গুঁড়ো দুধ, তো গুঁড়ো দুধটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দেখুন একটু ফুটতে দেবো, তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো যদি মিষ্টি শুকনো না করতে পারেন, মানে না করতে চান, তো এরকম অবস্থাতে রেখে দিয়েও খেতে পারেন, সেটাও খুব সুন্দর লাগবে ফ্রিজে ঠান্ডা করে। তো এটা আমি আরও শুকনো শুকনো করব কড়াইয়ে নেড়ে নেড়ে, তো আঁচটা অবশ্যই কম রাখবেন, নাহলে পুড়ে যাবে, যেহেতু আম দেওয়া আছে। তো আমারও দেখুন একটু পুড়ে পুড়েই গেছে সাইডগুলো, তো আমার এটা রেডি হয়ে গেছে। তো আমি তা এবার এই মিষ্টিটা একটা শেপ দেওয়ার জন্যে একটা টিফিন বক্স নিয়েছি, তো টিফিন বক্সে আমি দেখুন একটু ঘি দিয়ে দিয়েছি, তো ঘিটা দিয়ে আমি একটু মানে চারপাশে একটু লাগিয়ে দিলাম। যদি আপনাদের বাড়িতে কেক টিন থাকে তো কেক টিন দিয়ে এটা শেপটা করে নিতে পারেন, তো আমার কেক টিন নেই বলে আমার এরকম, আমি এটা টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তো এটা আমি এবার ফ্রিজে রেখে দেবো, সেট করে নিয়েছি, তো ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এর ওপর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য, মানে একটু সাজানোর জন্যে। তো যেহেতু মিষ্টিটাতে কাজু বাটা সব রকম দেওয়া ছিল এই মিষ্টিগুলোতে, তাই আমি আর কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করিনি, তো এটাও খুব সুন্দর লাগবে। তো আমের পাল্পটা মুখে লাগলে দারুণ লাগবে। তো দেখুন এই সন্দেশটা আমার রেডি হয়ে গেছে, তো ফ্রিজে আমি সেট করতে দিয়েছিলাম, তো এটা দেখুন ঠান্ডা হয়ে যাবে। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তো অনেকক্ষণ থাকলে ভালো হয়, তো আপনাদের দেখাবো বলে আমি একটু কিছুক্ষণ পরই আমি বের করে নিয়েছি, তো একটু শক্ত হয়েছে, তো এটা যদি সারা রাত থাকে তাহলে আরও ভালো সেট হয়ে যাবে। তো এই যে পিসগুলো আমার হয়ে গেছে, আমি এবার এগুলো কেটে কেটে তুলে নেব। তো আপনাদের কেমন লাগলো এই মিষ্টিটা অবশ্যই জানাবেন, বাড়িতে বানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো মিষ্টিটার নাম একটা দেওয়া যেতে পারে, তো সেটা আপনারা কমেন্টে জানাবেন।